বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকাই বাড়ির মধ্যে পড়ে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কপালে চোট লাগে, রক্ত খননও হয়। দ্রুত মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনার জন্য শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী সমর্থকদের চলছে যজ্ঞ। দুর্গাপুরের প্রান্তিকা কালী মন্দিরে চলে পুজো এবং যজ্ঞ। মুখ্যমন্ত্রীর নামে সংকল্প করে আরোগ্য কামনা করলেন দুর্গাপুরের তৃণমূল উদ্যস্ত সেলের কর্মী সমর্থকেরা। সঙ্গে বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কৃতি আজাদ যাতে বিপুল ভোটে জয়লাভ করে সেই প্রার্থনাও করা হয়। পশ্চিম বর্ধমান জেলা উদ্যস্ত সেলের সভাপতি অভিষেক রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় চোট লাগে, প্রচন্ড রক্তক্ষরণও হয়, হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কপালে এবং নাকে চারটি সেলাই করা হয়। বর্তমানে বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী, উনি সবার মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক, দ্রুত যাতে উনি সুস্থ হয়ে ওঠেন সে প্রার্থনাই করলেন। আমাদের দিদি, ওনার একটি অ্যাক্সিডেন্ট হয় যেটার মধ্যে উনি আহত হয়েছে, তো আমরা ওনার সুস্থতা কামনার জন্য আজকে আমরা একটা মহামৃত্যুঞ্জয়ের যোগ্য রেখেছি। এবং আমাদের ইনি এখানকার যিনি প্রার্থী কীর্তি আজাদ, তাকে জয়যুক্ত বা উনি বিশাল আকারে ভোটে জয় হবেন তার জন্য আমাদের যোগ্য করে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। মোহন দি ফ্যামিলি স্টোর, বাতাসে শিউলি ফুলের গন্ধ মানেই মায়ের আগমনী, পুজোর কেনাকাটা মানেই মোহান। মোহান দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ। দুর্গা পূজা হো ইয়া দীপাবলি, ইয়া হো কোই ভি উৎসব, কপড়ো কি খরিদারি কে লিয়ে আপকি পহলি পসন্দ মোহন দি ফ্যামিলি স্টোর। এক ছত কে নিচে ফ্যামিলি কি সম্পূর্ণ খরিদারি আর ব্র্যান্ডেড কম্পানিও কে গার্মেন্টস কা নাম মোহন দি ফ্যামিলি স্টোর, আসানসোল, রানীগঞ্জ।